আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতু, আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত সুজন মিয়া ভাই, সৌদি আরব জুলফি থেকে আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদে রাখুন, আমিন। আপনি জানতে চাইছেন বাংলাদেশে লাশ কবরে রাখার পরে বুকের উপর হাত রেখে তিনবার বিসমিল্লাহি ওয়াল্লাহ মিল্লাতে রসুলিল্লাহ এটা বলে, এটা কতটুকু ঠিক নাকি কীভাবে রাখতে হবে? লাশ তো কবরে নামাইতে হবে, কেবলামুখী করে রাখবে, মুখটাকে কেবলামুখী করে দিবে, মুখটাকে কেবলামুখী করবে। হ্যাঁ, এটা হলো নিয়ম। সোজা ইতে যে রাখতে হবে, চিৎ করে তো রাখে, সমস্যা নেই। যেহেতু আমাদের কবরগুলি অন্যরকম, আমাদের কবরগুলি হলো প্রশস্ত, আরবের কবরস্থান প্রশস্তই, কিন্তু এরা লাহাত কবর খোঁজে, মানে হুগলি কবর। হুগলি কবরের ভিতরে ঢুকাইয়া একটু কাত করে দেয়, পরে কেবলামুখী করে দেয় মুখটারে। তো আমাদের কবরগুলি যেহেতু একটু ওই এলো সাধারণ কবর, যেটাকে শাক বা ওই প্রশস্ত লম্বা কবর যেটা আছে, তো ওই কবরে মানে শোয়াইলো, শোয়ানোর পরে যে যারা রাখবে কবরে লাশটাকে, যারা রাখবে তারা শুধু বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুলিল্লাহ, একবার বললে চলবে, তিনবার বলতে হবে, এটা জরুরি নেই। অথবা যদি বলে বিসমিল্লাহি ওয়ালা সুন্নাতে রসুলিল্লাহ, তাহলে বর্ণনা আছে, অন্য বর্ণনা আছে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি। যাই হোক, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুলিল্লাহ অথবা বিসমিল্লাহি ওয়ালা সুন্নাতে রসুলিল্লাহ বলবে, বাস যে কোনো একটা বললে হবে, যারা রাখে। আর আমাদের তো প্রচলিত উপরে সবাই দ্বারা সবাই সমানে সমস্যাটা বলে দেন, এটা ঠিক না। রেখে চলে আসবে, মুখটাকে কেবলামুখী করে দিবে আর বাতগুলিকে খুলে দিবে, বাস। এবার সম্মানের সাথে মাটি দিবে, মাটি উপরতে দিবে। মাটি দেওয়ার সময় পরিচালিত আছে মিন হা খোলাক না কুমা ফি হা নুয়াই দু কুমা মিন হা নখর যে কুম তারা তো নখরা, এই দুয়ার বর্ণনা ঠিক না, এটা এটা আমাদের দেশে পড়া হয়, বর্ণনাও ঠিক না। বাস মাটি দিবে, মাটি দেওয়ার পরে দাঁড়াইয়া সবাই যার যার মনে দোয়া করবে, সম্মিলিত ওখানে মোনাজাত নাই, এই সম্মিলিত মোনাজাত ওইটাও ঠিক না। সরে সময় যার যার মধ্যে দোয়া করবে, দোয়া কীভাবে করবে, দোয়া যার যার মধ্যে করবে, আল্লাহ হুম্মা সাব্বিত, আল্লাহ তাকে কবরে ঠিক রাখেন, সওয়াল জব সওয়াল জবে ঠিক রাখেন, সওয়াল জব ফেরেশতার সওয়াল জব উত্তর দেওয়ার তৌফিক দান করেন, তাকে সাবেত রাখেন, দৃঢ় রাখেন, সঠিক রাখেন, তার উত্তর সহজ করে দেন, বাস। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে বলছেন সাহাবায়ে কেরাম, যে তোমার ভাইদের জন্য এখনই দোয়া করো, কেননা হাইনু ইসআলুল আহান, এখনই তার কবরে প্রশ্ন করা হবে, দোয়া করো যেন সে সাবেত থাকতে পারে, বাস। এখানে সম্মিলিত মোনাজাতের কোনো দলিল স্পষ্ট না, সেখানে যেটা দলিল স্পষ্ট না সেভাবে করবে কীভাবে, সেখানে দলিলই পাওয়া যায় না। কোরআন এবং সুন্নার আলোকে না থাকলে তো কবুল হবে না, ইসলামী শরীয়ত দলিলের ভিত্তিতে থাকতে হবে। নিজের মন করা কোনো কথা বানানো যাবে না, করাও যাবে না। আল্লাহ তৌফিক দান করে সবাইকে, আল্লাহুম্মা আমিন। আজ সাল্লাল্লাহু আলা নবীনা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।